দশম শ্রেণীর আরো একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তো আজকে দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম বিশিষ্ট একচল সমীকরণ ওসে দেখি ওয়ান তার যে প্রবলেম গুলো আছে পাঁচ পর্যন্ত আমরা সমাধান করেছি তো তোমরা অনেকে দেখেছ অনেকে মিস করে গেছে হয়তো ভিডিও গুলো তো একবার দেখে নিও আজকে আমরা ছয়ের দাগের কয়েকটা সমস্যার সমাধান করবো তো একটু দেখে নাও যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে আর বলবো যারা দেখছে এই ভিডিওটা তারা আশেপাশের যারা পরিচিত আছে যারা ক্লাস টেনে পড়ে বা যাদের দরকার এই ভিডিওটা তাদেরকে একটু শেয়ার করে দাও তাহলে আমারও ভালো লাগবে আর তাদেরও অনেকটা হেল্প হবে তো চলো শুরু করি যেমন দেখো ছয় প্রবলেম গুলো কি বলেছে তোমাদের প্রত্যেকের কাছে তো বই আছে তো দেখো এখানে বলা আছে যে নিচের যে বিবৃতি দেওয়া আছে সেখান থেকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করতে হবে ঠিক আছে এটা হলো সমস্যা তো বিবৃতি গুলো কি এক একে পড়ি এবং কিভাবে আমরা দীঘাত সমীকরণ গঠন করব একচল বিশিষ্ট সেটা দেখে নাও আছে দেখো প্রথম প্রবলেমটাতে বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি এরকম একটা বিবৃতি দেওয়া আছে এখান থেকে আমরা কিভাবে আমাদের যে সমীকরণ সেটা নির্ণয় করব তো এখানে একটা তোমরা জিনিস দেখতে পাচ্ছ বলা আছে যে দৈর্ঘ্য দেখো এখানে বলা আছে যে দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য সেটা কিন্তু প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তার মানে কি দৈর্ঘ্যটা প্রস্থের উপর নির্ভরশীল তো এই যে প্রবলেমটা এটার যখন আমরা সলিউশন করবো তখন আমরা লিখব এইভাবে যে মনে করি কিন্তু তোমরা আগে লিখবে মনে করি আয়ত আয়তক্ষেত্রটির প্রস্থ আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ ঠিক আছে তো এভাবে তোমরা একটু লিখবে মনে করি আয়তাকার আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান মিটার ঠিক আছে আমরা একটা চলরাশি ধরে নেব কোনো অসুবিধা নেই তাহলে কি হবে অতএব আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে না কি বলা আছে সম্পর্ক প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি অর্থাৎ এক্স প্লাস কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার তাহলে এই যে ব্যাপারটা দেওয়া আছে এটা আমরা কিভাবে কাজে লাগাবো তো দেখো একটি আয়তাকার ক্ষেত্র অ্যাকিউরেট না হলেও আমি একটু ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখো এটা একটা আয়তাকার ক্ষেত্র ঠিক আছে এবার প্রস্থ হচ্ছে এক্স মিটার ঠিক আছে প্রস্থ এক্স মিটার আর দৈর্ঘ্য হচ্ছে দেখো এক্স প্লাস থ্রি মিটার এক্স প্লাস থ্রি মিটার এবার বলা আছে কর্ণের দৈর্ঘ্য কর্ণ কি না দুটি বিপরীত বিন্দুর সংযোজক যে রেখাংশ ঠিক আছে তো এই যে দেখো এটা হলো কর্ণ তো এটা কত বলা আছে পনেরো মিটার এবার দেখো যদি একটু লক্ষ্য করো এই যে দেখো এই আয়তাখার এই অংশটা হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এই অংশটা তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা 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 হবে 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 তার তার লম্ব ভূমি এবং অতিভুজ অর্থাৎ দেখো যে স্কোয়ার মানে এই বাহুটার বর্গ প্লাস এই বাহুটার বর্গ এই বাহুটার বর্গ প্লাস এই বাহুটার বর্গ সমান হবে এই বাহুটার বর্গ বোঝা গেল তাহলে আমরা এরপর বলতে পারি যে এখানে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তানুসারে এবার দেখো শর্তানুসারে তোমরা প্রত্যেকে এই ধর্মটা জানো সমকোণী ত্রিভুজের যে সমকোণ সংলগ্ন বাহু দুটির বর্গের দৈর্ঘ্য সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজের যে বর্গ তার সমান ঠিক আছে তো আমরা কি বলবো শর্তানুসারে এক্স এর স্কোয়ার প্লাস তাহলে এটা হলো একটা বাহুর দৈর্ঘ্য সমকোণ সংলগ্ন অন্য বাহুটার দৈর্ঘ্য হলো এক্স থ্রি যেটা এখানে দৈর্ঘ্য এবং আমরা পেয়েছি এটা সমান হবে অতিভুজের যে দৈর্ঘ্য তার বর্গের সমান অর্থাৎ পনেরো তার বর্গ ঠিক আছে এবার এখানটা আমরা একটু ক্যালকুলেশন করে দিলেই দেখো আমরা কিন্তু সমীকরণটা পেয়ে যাব। তো দেখো এক্স এর স্কোয়ার প্লাস এটা কি পাবো আমরা না এটা হলো দুটি পদের বর্গের দুটি পদের যোগফলের বর্গের সূত্র তো এটা তো আমরা অলরেডি ক্লাস সেভেনে জেনে গেছি তো এটা হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এটা সমান দেখো পনেরো স্কোয়ার মানে হলো দুশো পঁচিশ এবার এটাকে আমরা একটু ক্যালকুলেশনটা ঠিকঠাক করে নিই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তো টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স আর এখানে দেখো প্লাস নাইন

আমরা যদি টু দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করলে এখানে এক্স স্কোয়ার হবে প্লাস থ্রি এক্স হবে এটা মাইনাস হবে ওয়ান জিরো এইট ইকুয়াল টু জিরো এবার দেখো এই যে আমরা একটা সমীকরণ পেলাম এক জল বিশিষ্ট এবং দেখো দীঘা ঠিক আছে যেটা দেখো তোমাদেরকে যদি একটু দেখায় তাহলে এই চেহারায় আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই চেহারায় আছে তো যাই হোক এটা আমাদেরকে আর লিখে দেখানোর দরকার নেই তোমরা জাস্ট এই জায়গা পর্যন্ত করবে এবং লিখবে অতএব ইহাই নির্ণয় সমীকরণ এভাবে লিখে ফেলবে অতএব ইহাই নির্ণয় সমীকরণ একচল বিশিষ্ট দীঘার ঠিক আছে তো ইহাই নির্ণয় সমীকরণ যেটা নির্ণয় করতে দিয়েছে তো অঙ্ক কমপ্লিট আশা করি বুঝতে পারলে চলো দেখে পরের সমস্যাটি পরের যে বিবৃতিটা আছে দেখো বলা আছে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরো চার কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হতো তো এটা হলো বিবৃতি এরপর আমরা কিভাবে এখান থেকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ তৈরি করব তো দেখে নাও তো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে একটি ধরে নিতে হবে তো কি কোনটা ধরলে আমাদের তো আছে দেখো এক ব্যক্তি আশি টাকায় কয়েক ক্রয় করলেন তিনি কতটা পরিমাণ চিনি ক্রয় করেছেন সেটা বলা নেই তো চলো অঙ্কের সুবিধার্থে আমরা এটাই ধরে নেই যে মনে করি আমরা এটাই এখানে করি মনে করি তিনি মনে করি তিনি আহ আশি টাকায় এক্স কিগরা চিনি ক্রয় করেন মনে করি তিনি আশি টাকায় এক্স চিনি ক্রয় করেন এভাবে লিখতে হবে চিনি ক্রয় করেন ঠিক আছে তোমরা এভাবে সুন্দর করে লিখবে এবার বলছে তাহলে এখানে আমরা আগে দেখে নি অতএব চিনির দাম ঠিক আছে তো আমরা এটা একটু বের করে অতএব চিনির দাম কি হবে কিগ্রা চিনির দাম কত হবে না এক্স কিগ্রার দাম যদি আশি টাকা হয় আশি টাকা হলে এক কিগ্রার দাম হবে দেখো আশি বাই এক্স টাকা ঠিক আছে এরপর আমরা দেখবো পরের অংশতে কি আমাদের আর হেল্পিং ব্যাপার আছে অর্থাৎ পরের অংশে লেখা আছে দেখো যদি ওই টাকায় তিনি আরো চার কিগড়া চিনি বেশি পেতেন তার মানে কি এক্স কিগ্রা কিনেছেন আরো যদি চার কিগ্রা অর্থাৎ এক্স প্লাস ফোর কিগ্রা চিনি যদি তিনি ক্রয় করতেন কত আশি টাকায় তাহলে তার চিনির দামটা হতো প্রতি কিগড়ায় এক টাকা কম তাহলে এবার আমরা লিখব तीनी, आशीताकाय, आरो, चार कीग्रा, बेसी, और तथा, एक्स प्लस ফোর কিগ্রা চিনি ক্রয় করলে চিনি ক্রয় করলে প্রতি কি চিনির দাম হতো প্রতি প্রতিগ্রা চিনির দাম হতো কত হতো একই ব্যাপার আশি বাই এক্স প্লাস ফোর টাকা তো কি বলা আছে যদি তিনি এক্স প্লাস ফোর চিনি ক্রয় করতেন তাহলে কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হতো অর্থাৎ এক টাকা কম তাহলে আমরা বলতে পারি অতএব শর্তানুসারে শর্তানুসারে আমরা কি পাবো বলতো আশি বাই এক্স মাইনাস আশি বাই এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বোঝা গেল জাস্ট বিয়োগটা করে নি তো এখানে দেখো আমরা আশিটাকে কমন নিয়ে নিশি হলে কমন যাবে এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আশি এখানে নিচে লসাগো হবে এক্স গুণ এক্স প্লাস ফোর উপরে পাবো দেখো এখানে এক্স কমন তো এক্স প্লাস ফোর মাইনাস এখানে এক্স প্লাস ফোর কমন তো মাইনাস এক্স ঠিক আছে তো এটা পাবো এখানে একটু দিয়ে দিই সমান ওয়ান এবার দেখো ওপরে কি হচ্ছে এই কেটে যাবে তো হবে আর এখানে দেখো এক্স আর এক্স প্লাস ফোর সাথে ওয়ান গুণ হলে কি হবে আহ এখানটায় দেখো আমরা পাবো আহ তিনশো কুড়ি সমান এক্স গুণ এক্স প্লাস ফোর ঠিক আছে তো বা আমরা কি পাচ্ছি দেখো আমরা তিনশো কুড়িটাকে এই পাশে নিয়ে যাবো এবং এটাকে একটু গুণ করে নেবো তো পাচ্ছি দেখো করলে তারপর প্লাস ফোর এক্স আর তিনশো কুড়িকে এই পাশে নিয়ে যাবো তো মাইনাস তিনশো কুড়ি ইকুয়াল টু জিরো তো এটাই দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম বা এটাই হলো নির্ণেয় সমীকরণ একচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস তিনশো কুড়ি টু জিরো বোঝা গেল তো তোমরা লিখে দেবে এটাই বা ইহাই নির্ণীয় সমীকরণ তো আমরা কিন্তু সমীকরণ পেয়ে গেলাম যে বিবৃতি দেওয়া ছিল সেই বিবৃতিকে কাজে লাগিয়ে বের করে নিলাম ঠিক আছে চলো দেখে পরের যে প্রবলেমটা পরের প্রবলেমটা দেখো পরের প্রবলেমের যে বিবৃতিটা বলা আছে সেটা আছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিলোমিটার একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা কম সময় লাগতো তো এখানটায় একটু দেখো এখানে আমরা কিভাবে বিঘাত সমীকরণটা নির্ণয় করব তো দুটি স্টেশন তার মধ্যে দূরত্ব বলা আছে তিনশো কিলোমিটার সাপোজ এই একটা স্টেশন এবং একটা স্টেশন ঠিক আছে এ এবং বি দুটি দূরত্ব কত না তিনশো কিলোমিটার এবার বলা আছে দেখো একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল এবার যদি ওই ট্রেনটাই আরো পাঁচ কিলোমিটার বেশি গতি বেগে যেত ঘন্টায় তাহলে দ্বিতীয় স্টেশন যেতে সেক্ষেত্রে দু ঘন্টা কম সময় লাগতো তো এখানে আমরা কোনটা ধরবো যাতে করে সুবিধে হয় ধরি ট্রেনটির গতিবেগ ছিল ধরি ট্রেনটির গতিবেগ ঘন্টায় এক্স কিমে বোঝা গেল অতএব তিনশো লাগে কত লাগবে সময় লাগে দেখো সমান সময় লাগে দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা যেহেতু এখানে এককটা কিন্তু ঘন্টায় আছে আর যদি আরো কিমি বেশি হতো গতিবেগ বেশি হলে সেক্ষেত্রে ওই দূরত্ব অতিক্রম করতে সময় লাগতো সেক্ষেত্রে ওই দূরত্ব অর্থাৎ তিনশো কিলোমিটার ওই দূরত্ব যেতে বা অতিক্রম করতে যেতে সময় লাগতো কত বলো না দূরত্ব একই থাকছে তিনশো আর নিচে যে গতিবেগ সেটা হতো এক্স প্লাস ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টায় এত ঘন্টা এবার কি বলেছে না প্রথমে যে সময়টা লাগতো সেই সময়টার থেকে এই সময়টা দু ঘন্টা কম অর্থাৎ একইভাবে আগের অঙ্কটার মতো বলতে পারি অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে অতএব শর্তানুসারে একই ব্যাপার তিনশো বাই এক্স মাইনাস তিনশো বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু তো এক্ষেত্রেও দেখো আমরা উপরে তিনশো যদি কমন নিয়ে নিই তাহলে এটা হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সমান টু এই টু আর এখানে তিনশো একশো পঞ্চাশ বাদ চলে যাবে বা দেখো একশো পঞ্চাশ এবার যদি আমরা এটা লসাগু করি এক্স গুণ এক্স প্লাস ফাইভ ওপরে পাবো এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স একই ঠিক আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে সমান ওয়ান এবার আমি এখান থেকে এখানে একটু ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দিই তার মানে এখানে কত হচ্ছে দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে পাচ্ছি একশো পঞ্চাশ গুণ পাঁচ অর্থাৎ সাতশো পঞ্চাশ আর এখানে দেখো এক্স এক্স গুণ প্লাস ফাইভ এটার সাথে ওয়ান এর গুণ অর্থাৎ আমরা যদি লিখি এক্স গুণ এক্স প্লাস ফাইভ সমান সাতশো পঞ্চাশ বা দেখো গুণ করে নিলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সাতশো এটাই কিন্তু নির্ণেয় সমীকরণ এবং দেখো এটা কিন্তু একেবারে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের চেহারায় আছে এ এক্সেস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো অর্থাৎ আমরা কিন্তু সমীকরণটি পেয়ে গেলাম এইভাবে বিবৃতি থেকে খুব সহজে আমরা একটু বুঝে নিয়ে কিন্তু এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা কিন্তু তৈরি করতে পারবো আচ্ছা তিনটে প্রবলেম করলাম চলো আরও একটা প্রবলেম দেখি এই প্রবলেমটা দেখো চার নম্বরের যে প্রবলেমটা আছে এটা একটু ইম্পর্টেন্ট তোমরা একটু মার্ক করে রেখো বইয়ে পরীক্ষাতে অনেক সময় আসে তো দেখো এখানে বলা আছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো টাকায় বিক্রি করলেন তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো ঠিক আছে তো আমরা কি করব এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে ধরে নেব যে ধরি বা মনে করি ঘড়িটির ক্রয় মূল্য প্রথমে ধরে নেব মনে করি ঘড়িটির ক্রয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা এবার দেখো বিক্রয় মূল্য বলাই আছে তিনশো টাকা তাহলে লাভ কত হবে এবার দেখো আহ ঘড়িটি তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলে বিক্রি করলে লাভ হয় লাভ সমান কি না বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বলা আছে যে লাভ হয় তার মানে নিশ্চয় বিক্রয় মূল্য বেশি অর্থাৎ আহ এর মান কিন্তু তিনশো ছত্রিশের কম তো যাই হোক ঘড়িটি যদি তিনশো টাকায় বিক্রি করে এবং এক্স টাকায় কেনে তাহলে লাভ কত হবে তিনশো ছত্রিশ মাইনাস এক্স টাকা এবার শতকরা লাভ কত শতকরা লাভ হবে শতকরা লাভ লাভ কিন্তু সব সময় ক্রয় মূল্যের উপর হয় অর্থাৎ এক্স টাকাতে যদি এই টাকাটা লাভ হয় তাহলে একশো টাকায় কত লাভ তো একশো টাকায় শতকরা লাভ সমান কি হবে না এখানে যে লভ্যাংশ আছে সেই লভ্যাংশ অর্থাৎ তিনশো ছত্রিশ এবার কি বলা আছে যে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা কত টাকা তার লাভ হলো অথচ আমরা এখানে দেখতে পাচ্ছি শতকরা এটা লাভ হয়েছে তার মানে আমরা কি বলতে পারি অতএব শর্তানুসারে আরেকবার ভালো করে এখানটা দেখো তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো তো ঘড়িটি ক্রয় করেছিলেন এক্স টাকায় লাভ লাভ মানে হয়েছে তার মানে এই যে এখানে আমরা যে চেহারাটা পেলাম এটা সমানই এক্স শর্তানুসারে আমরা বলতে পারি তিনশো ছত্রিশ মাইনাস এক্স বাই এক্স গুণ একশো সমানই হবে এক্স বা দেখো একটু যদি হিসেব করি তাহলে কি পাচ্ছি এক্স এক্স গুণ করলে পাবো এক্স স্কোয়ার সমান এখানে দেখো তিনশো একশো গুণ তার মানে এদিকে হবে তেত্রিশ হাজার ছশো মাইনাস একশো এক্স যদি আমরা সমস্ত এখানে যে পদগুলি আছে সেগুলিকে একই দিকে নিয়ে যাই তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস একশো এক্স

তো এইভাবে তোমরা কিন্তু বিবৃতিগুলি পড়ে খুব সহজে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলি তৈরি করতে পারবে তো দেখো ছয়ের দাগের আটটি সমস্যা আছে আমি আজকে চারটি করলাম বাকি চারটিও তোমরা নিজেরা চেষ্টা করলেই পেরে যাবে তো চেষ্টা করো এবং কমেন্ট করে জানাও তোমরা নিজেরা করতে পারলে কিনা আর অবশ্যই তোমাদের মধ্যে যারা পারবে না বা যারা পারবে আমি কিন্তু পরের ভিডিওতে বাকি চারটিও সমাধান করে দেব না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের একভাবে দেখতেও ভালো লাগবে না এই চারটে একটু ভালো করে দেখে নাও প্র্যাকটিস করো নেক্সট চারটে ভিডিওতে অবশ্যই করে দেব তো দেখতে থাকো এবং অবশ্যই বলবো ভিডিওগুলো একটু করে শেয়ার করে দাও অন্য বন্ধুদের যাতে করে তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখার সুযোগ পায় তো আজকে এইটুকুই নেক্সট ভিডিও অতি অবশ্যই দেখো আর হ্যাঁ এই প্রবলেমগুলো গুলো একবার না দেখে নিজেরা প্র্যাকটিস করে নাও আজকে এটুকুই